Sí, que uno মিশিয়ে জল দিয়ে ভালো করে একটু শক্ত করে মাখি। জল ছাতু রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা কুচো জোয়ান কালো জিরে নুন লেবুর রস সর্ষের তেল নমস্কার, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একদম নতুন রেসিপি। একটা ফুড প্লাজা প্রথম নিয়ে আসলো, একদম লিট্টি তৈরি করেছি আজকে তোমাদের সামনেই। সব কিছু কীভাবে বানিয়েছি না বানিয়েছি সেটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করেছি। এখন এটাকে খেয়ে দেখবো কেমন খেতে হয়েছে। কিন্তু এত গরম না, একদম গরম, একদম হাতে ধরা যাচ্ছে না, জানো তো। সবে মানে বের করলাম এটা, একদম খুব সুন্দর হয়েছে। বাবা কী করে ধরছিস রে, তো গরমটা একটু ভাঙ, তাহলে আমি পাচ্ছি না, হাতে ধরতে পারছি না, আমি পুদিচ্ছি। তবে একটা মানে নতুন জিনিস দেখে, নতুন জিনিস দেখে একটা গান মনে পড়ে যাচ্ছে আমার। কি গানটা আগে গেয়ে নিই দাঁড়া। একে একে দুই চোখ দুটো হয় যেন মনে হয় সাগর থই, দুই দুই চার চোখের পাতায় আহা কি বাহার, যাই মরে যাই তুমি পাশে আমি, আমি পাশে তুমি, যোগ দিলে হাই দিদি বোন হয়। বল কেমন গাইলাম, হাততালি দে। এই লিচিটা ভাঙ, আমি গরম হাত দিতে পারছি না, অনেক কষ্ট করে তৈরি করেছি। খুব গরম হচ্ছে রে, উঠছে দানা ফেলে ধরবো। তুই এক টুকরো নে, আমাকে এক টুকরো দেখে দেখি কেমন হয়েছে। আর এটা খাবো আজকে হট অ্যান্ড সুইট টমেটো কেচাপের সাথে, একদম খুব সুন্দর তো, দারুণ লাগছে। এই আমি ফার্স্ট টাইম খেলাম আজকে, আর আমাদের প্রথম হাতে খড়ে একদম। হ্যাঁ
দারুন দারুন এটা খেয়ে দেখুন, দারুন একদম, কোনো কথা হবে না। মানে জিনিসগুলোর পরিমাণ কিন্তু একদম সঠিক দিয়েছিলাম, একদম। তোমরা এই পদ্ধতিতে করে খাও, প্রেশার কুকারে করলাম, তবে রাবারটা সিটিটা খোলা ছিল। তাহলে বন্ধুরা খাক, খেয়ে দেখুক। তোমরা কিন্তু অবশ্যই খাবে, এরকম করে করে বানিয়ে খাবে, খুব সুন্দর লাগবে, দারুন দারুন। আর গরম তো বাবারে, কি গরম গো। ও তো নেওয়া যাচ্ছে না বাবা হাতে, তাই না বল? একদম গরম না। যা কষ্ট করে তাহলে রেজাল্ট, রেজাল্টটা খুব ভালো পেলাম, সফলতা পেলাম, এটুকুনি বলতে পারি। ফার্স্ট টাইম করলাম এত কিছু করে। ফুড প্লাজা কিন্তু এবার থেকে তোমাদের জন্য নিয়ে আসবে অনেক অনেক নতুন ভিডিও, আবার নিজেরাও মানে খাবে নতুন নতুন সব তৈরি করে, আর আমাদের সাথে তোমরাও কিন্তু নতুন নতুন জিনিস তৈরি করে খাও। আজকে এটা খেয়ে আমি খুব আনন্দ পেলাম, একদম মন থেকে বললাম। এটা যদি অন্য স্টেটের খাবার, কিন্তু প্রিয় খাবার, কিন্তু আমাদের রাজ্যেও বহু লোক খায়, খুব ভালো লাগবে। এটা তোমরা ধনে পাতার চাটনি দিয়েও খেতে পারো। আমি এনে রেখেছিলাম জানো তো, ধনে পাতা চাটনিটা বানাবো বলে, কিন্তু সময়ের অভাবে বানাতে পারিনি। কিছু তো না, ধনে পাতা, রসুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে, নুন দিয়ে খেলে গরম গরম খেতে হবে। একদম একদম, নামিয়ে যাও, আমি করতে পারছি না। দারুন লাগ যাও, মুখটা না শেষ হলে আবার খাবো দাঁড়া। তাই ভাবছিলাম বানাতে পারবো কি পারবো না, একদম ভয় পাচ্ছিলাম খুব। আমি বলছিলাম চ দোকান থেকে খেয়ে আসি, ও বলছে না বানাবো, ও বলছিল দোকান থেকে খাবো। বললাম না না দাঁড়া না, চেষ্টা করি বানাতে পারি কি না দেখি না, তো বানাতে পারি দেখি। সব কিছু স্বাদ পাওয়া যাচ্ছে, জোয়ান, গোলমরিচ, না গোলমরিচ গোলমরিচ নয়, কালো জিরে, কালো জিরে, হ্যাঁ সব কিছু দেখিয়ে দিয়েছি বন্ধুদের, করে নিতে একদম কোনো একদম অসুবিধা হবে না, একদম অনায়াসে তোমরা পাবে। দেখছো ধোঁয়া উঠছে, একদম গরম, তবে ছাতুটাও ছিল খুব ভালো জানো তো, একদম ছোলার ছাতু ছিল, ছাতুটা ভালো বলে আরো ভালো স্বাদ হচ্ছে। আসলে আদা রসুন সব ভাপে ভাপে সেদ্ধ হয়েছে না, তার একটা সুন্দর গন্ধ, আলাদা স্বাদ পাওয়া যাচ্ছে, টেস্ট। খুব আনন্দ পেয়েছি আজকে, এটা বারবার বলছি খুব আনন্দ পেয়েছি, ফার্স্ট টাইম বানালাম তো, অনেক কবার হাতে ছ্যাঁকা খেয়ে গেছে, উড়ে গেছে গো প্রেশার কুকারের, এরম করে যে একটু খুলে দেখতে যাচ্ছি ঠিক হয়েছে নাকি, আর ফটম করে লেগে যাচ্ছে কুকারে, তাহলে তো বড় কুকারটা বসে যাবে। এখন দেওয়ার পরে 4-5 মিনিট অন্তর কুকারটাকে খুলে একটু উল্টে দিতে হচ্ছিল, যেদিকটা হচ্ছে উল্টে দিচ্ছি আর একটা দেখ হওয়ার জন্য, একটা 4-5 মিনিট অন্তর করতে হচ্ছিল। মোটামুটি আধা ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে, একদম নাবিয়ে নিয়ে খাওয়া শুরু।
বলে চলো লিট্টি খেতে খেতে, আজকে আমাদের এই লিট্টি বানানো সাথে খাওয়া, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, নিজেরাও অনেক বানিয়ে খাও, আর একদম একটা লাইক অবশ্যই করো কিন্তু, আর নতুন নতুন বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দাও, আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এইভাবে যেমনভাবে পাশে আছো সেইভাবেই সবসময় পাশে থাকো। তাহলে আজকের মতো টাটা, আমি এটা খাই।